প্রিয় দর্শক, নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী 2 বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। শনিবার 29 জানুয়ারি ভোর 5:45 দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন আলোচিত হিরো আলম, যা শুনলে চমকে যাবেন আপনি। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। হিরো আলম বলেন, গতকালকে শিল্পী সমিতির নির্বাচন খুবই দুঃখজনক, আমাদের চলচ্চিত্রের জন্য এটা লজ্জাজনক, কেননা কালকের নির্বাচনে আমাদের পরিচালক প্রযোজক কেউ ঢুকতে পারেনি, এজন্য নির্বাচন খুবই দুঃখজনক বলে মনে করি আমি। হিরো আলম জানান, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটার না, তবে প্রযোজক সমিতির সদস্য, যেহেতু চলচ্চিত্রের সঙ্গে 5 বছর ধরে আছি, এই কারণে এখানে একটা মায়া জন্মেছে, আর গতকালকের নির্বাচনে এসেছিলাম সবার সঙ্গে দেখা হবে এই ভেবে। যারা সিনেমা প্রেমী লোক তারা কিন্তু এদিন ঘরে বসে থাকতে পারবে না। এফডিসিতে যেহেতু নির্বাচন, তাই একজন প্রযোজক হিসেবে এখানে এসেছিলাম। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে এরকম কোনো নির্বাচন হয়েছে কিনা আমার জানা নেই, আমার জন্মের পর এমন নির্বাচন আমি দেখিনি। কালকে মনে হয়েছে বাংলাদেশে জাতীয় নির্বাচন করেছি আমরা। মানুষের মাঝে যেরকম আনন্দ উৎসব ছিল, চারদিকে একটা কলরব ছিল। হিরো আলমের ভাষ্য, নির্বাচনের 365টি ভোট গুনতে সারা রাত লেগেছে, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। যে জায়গায় জাতীয় নির্বাচনে 18 কোটি ভোট এক রাতে গুনে, সেখানে 365 ভোট গুনতে সারা রাত লেগেছে, এটা সন্দেহজনক। এই কয়টা ভোট গুনতে সারা রাত লাগবে কেন? যারা জয়ী হয়েছেন তাদের উদ্দেশ্যে হিরো আলম বলেন, ভোট শেষ হয়েছে, এখন শিল্পীরা আমরা ভাই ভাই, রাগ অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সিনেমা কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে আলোচনা করতে পারি। ভোট আজ আছে তো কাল নেই, আমাদের অনেক দূর যেতে হবে সিনেমাকে নিয়ে, আমাদের সবাইকে মিলেমিশে সিনেমায় কাজ করতে হবে, তাই সব ভুলে কাজ করতে হবে। যারা জয়ী হননি তাদের সব ভুলে, যারা জয়ী হয়েছেন তাদের সাহায্য করতে হবে। সম্মানিত দর্শক, আপনার কি মনে হয় শিল্পী সমিতির নির্বাচনে কি জালিয়াতি হয়েছে? কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।